আসসালামু আলাইকুম প্রিয় শ্রেষ্ঠ নবীর উম্মত। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো মক্কায় আগুন দেওয়ার ঘটনা এবং যে ব্যক্তি আগুন দিয়েছিল আল্লাহ তাকে কি ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল সেটাও জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও জানতে পারবেন একসাথে 700 কোরআনের হাফেজ শহীদ করার ঘটনা। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা। এই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন ও তার 72 জন সঙ্গীকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি, শিমার বিন জুলজওশান যিনি নিজ হাতে শহীদ করেছিলেন ইমাম হুসাইনকে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর, এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যার নির্দেশে সম্পন্ন হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই তিন ঘৃণিত ব্যক্তির? ইসলামে ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে। 680 সালের মে মাসে ক্ষমতা গ্রহণের পর 4 মাসের মাথায় শুরু হয় যুদ্ধ, হত্যা করে শেষ নবীর প্রিয় নাতি ইমাম হুসাইনকে। এরপর দ্বিতীয় বছরে আক্রমণ করে মদিনা, লণ্ডভণ্ড করে দেয় মসজিদে নববী, আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরে। এই তিন বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে ইয়াজিদ এক ঘৃণ্য ব্যক্তিতে পরিণত হয়েছে। কাবা ঘরে আগুন লাগানোর 11 দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের। শেষ হয় তার 3 বছর 9 মাসের ক্ষমতা। সময়টা 12 নভেম্বর 683। ইসলাম মুক্ত হয় এক জালেম শাসকের হাত থেকে। প্রশ্ন হল কিভাবে মৃত্যু হয়েছিল ইয়াজিদের, এ নিয়ে রয়েছে নানা মতামত। তার মৃত্যুর পেছনে কয়েকটি কারণকে সন্দেহ করা হয়। 1. বিরল রোগ। কারবালার ঘটনার পর এক বিরল রোগে আক্রান্ত হয় ইয়াজিদ। অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা চিকিৎসকেরা দিতে পারেনি। কেউ কেউ বলে এ সময় তিনি প্রচণ্ড পানির তৃষ্ণায় ভুগতেন, কিন্তু পানি দেওয়া হলে তিনি পানি খেতে পারতেন না। এমনভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে পানির তৃষ্ণায় শেষ পর্যন্ত মারা যায় ইয়াজিদ। 2. গোসলখানায় মৃত্যু। গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। ইয়াজিদ প্রচুর মদ্যপান করত। বিশেষ রোগে আক্রান্ত হবার পর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো। এর থেকে মুক্তি পেতে আরও বেশি মদ পান করত। এমন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। 3. ঘোড়া থেকে পড়ে মৃত্যু। ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয় ইয়াজিদের। ডাক্তারের পরামর্শে তার প্রিয় বানরকে নিয়ে ইয়াজিদ শিকারে বের হয়েছিল। হঠাৎ করে বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায় সে। এমন সময় ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ, কিন্তু ছুটন্ত ঘোড়া আর না থেমে আরও দ্রুত ছুটতে থাকে। তার শরীর ঘোড়ার সাথে বাধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ, আর ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের শরীর। 4. হত্যা। কারো কারো মতে হত্যা করা হয়েছিল ইয়াজিদকে। একদিন তার প্রিয় বানরকে খুঁজতে গিয়ে তিনি পাহাড়ের গহীনে হারিয়ে যান। সেখানে এক অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। তৃষ্ণার্ত ইয়াজিদ তার কাছে পানি চাইলে লোকটি তার পরিচয় জানতে চায়। পরিচয় জানার পর ইয়াজিদকে তিনি আর পানি দেন না। ইমাম হুসাইনের হত্যাকারীকে চিনতে পেরে শাস্তিস্বরূপ সেখানেই হত্যা করেন ইয়াজিদকে। ইসলাম বিশ্বাসী অনেকে মনে করেন সেই অপরিচিত লোকটি ছিল আল্লাহ প্রেরিত কোনো দূত। এছাড়া হত্যার আরও একটি কারণ অনুমান করা হয়, ইয়াজিদ রোমান বংশোদ্ভূত এক যুবতী মহিলার প্রেমে পড়েছিল। সেই মহিলার হাতে নির্জন এক মরুভূমিতে ইয়াজিদ খুন হয়েছিল। সেখানে তার শরীর পশু পাখির খাদ্য হয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে প্রথম ও তৃতীয় কারণটি ইয়াজিদের সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যুর কারণ হিসেবে গণ্য করা হয়। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যেই সে মারা যায়। শেষ হয় উমাইয়াদের শাসনামল, শেষ হয় ইসলামের এক ঘোরতর অন্ধকার যুগ। কারবালা হত্যাকাণ্ডের জন্য দায়ী অন্য দুই ঘৃণ্য ব্যক্তির একজন হচ্ছেন শিমার বিন জুলজওশান। তাদের দুজনার শেষ পরিণতিও ছিল বড়ই করুণ। ইয়াজিদ মারা যাবার 2 বছর পর 685-এর অক্টোবরে কুফায় ক্ষমতায় আসে মুক্তার আল তাকাফি। ক্ষমতায় এসে কারবালা হত্যাকাণ্ডে জড়িত সকলের শাস্তি তিনি প্রদান করতে শুরু করেন।
ইমাম হুসাইনের সৎ ভাই মুহাম্মদ ইবনে আল হানাফির সহযোগিতায় মুক্তার খুব সহজেই কুফাবাসীর সমর্থন অর্জন করেন। মুক্তারের নির্দেশে শিরচ্ছেদ করা হয় সিমার ইবনে জুলজাওসানের। কারো মতে মুক্তার নিজ হাতেই খুন করেছিলেন সিমারকে। শিয়াদের ভাষ্যমতে মাটিতে পড়ে থাকা সিমারের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেছিল কুকুরেরা। প্রিয় আখের নবীর উম্মত, এবার আমরা জানব ইবনে জিয়াদের মৃত্যু কিভাবে হয়েছিল। কারবালার হত্যাকাণ্ডের ছয় বছর পর সেই কারবালার মাঠেই হত্যা করা হয় ইবনে জিয়াদকে। সেই দিনটিও ছিল দশই মহরম। কি নির্মম পরিহাস ইমাম হুসাইনের শহীদ হবার দিনই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিহত হন। ইবনে জিয়াদেরও শিরচ্ছেদ করে কাটা মাথা পাঠানো হয় দামেস্কে। সেখানে হঠাৎ এক বীভৎস ঘটনা ঘটে। অনেকে দেখতে পান একটা সাপ ইবনে জিয়াদের কাটা মাথার নাক দিয়ে ভেতরে ঢুকে খুপড়ি দিয়ে বের হয়ে যাচ্ছে। অনেকে মনে করেন কারবালার পাপের জন্যই এমন শাস্তি ভোগ করেছে তারা। সাল 680, দশই অক্টোবর, এই দিন কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় ইমাম হুসাইন ও তার 72 জন সঙ্গীকে। এরপর আবারও এক বিশাল গৃহযুদ্ধে মুসলমানরা জড়িয়ে পড়ে, ইসলামে যা দ্বিতীয় ফেতনা নামে পরিচিত। কিন্তু এই কারবালার জঘন্যতম হত্যাকাণ্ডের পর কতদিন টিকে ছিল ইয়াজিদের ক্ষমতা, আর ইসলাম কিভাবে এমন অন্ধকার যুগ থেকে মুক্তি লাভ করেছিল? ইমাম হুসাইন ও তার সঙ্গীদের নির্মমভাবে হত্যার পর তাবু লুট করে ধরিয়ে দেওয়া হয় আগুন, নারী ও শিশুদের বন্দী করে নিয়ে যাওয়া হয় কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জায়েদের কাছে। সেখানে তাদের করা হয় চরম অপমান আর অত্যাচার। এরপর শহরের রাস্তায় শিকল পরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষদের দেখানো হয় বন্দীদের। তারপর পাঠিয়ে দেওয়া হয় দামেস্কে। 20 দিন পায়ে হেঁটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আর প্রিয় মানুষগুলো পৌঁছায় ইয়াজিদের প্রাসাদে। সেই দলে পুত্র জয়নাল ছিল একমাত্র পুরুষ, বাকিরা ছিল নারী ও শিশু। অসুস্থ থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ না করায় তিনি নিহত হননি। বন্দি অবস্থায় বোন জয়নবী ছিল সবচেয়ে তেজি এবং প্রতিবাদে সরব। পুরো যাত্রাপথে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে থাকেন তিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের এমন পরিণতি দেখে ইয়াজিদের বিরুদ্ধে মুসলমানেরা ফুঁসে উঠতে থাকে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে ইয়াজিদ, আরও বেশি বেপরোয়া হয়ে আক্রমণ চালায় মদিনায়। কারবালা যুদ্ধের 2 বছর পর 682 সালে 10,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী পাঠায় মদিনার মুসলমানদের দমন করতে, যার নেতৃত্বে ছিল ইয়াজিদের কুখ্যাত সেনাপতি মুসলিম ইবনে উকবা। সৈন্যরা গিয়েই চরম অবমাননা শুরু করে মসজিদে নববীর। 3 দিন ধরে চলে তাদের তাণ্ডব লীলা। সে সময় গণধর্ষণের মতো জঘন্য অপরাধ করে ইয়াজিদের বাহিনী, আর ঠান্ডা মাথায় হত্যা করা হয় 12,000 মুসলমানকে, যার মধ্যে ছিল 700 কোরআনের হাফেজ। ইসলামে এটা হারবার গণহত্যা নামে পরিচিত। মুসলিম ইতিহাসবিদরা বলছেন এই 3 দিন মদিনায় কোনো আজান হয়নি, নামাজ পড়তে দেয়া হয়নি, আর মসজিদগুলো ভর্তি ছিল ঘোড়া আর সৈন্য দিয়ে। শেষ পর্যন্ত 683 সালের 26 আগস্ট মদিনাবাসী পরাস্ত হয় ইয়াজিদ বাহিনীর কাছে। এই ঘটনার পর মক্কার মুসলমানেরা প্রতিবাদে ফেটে পড়ে। সেখানে তখন মুসলমানদের নেতা আবদুল্লাহ ইবনে জুবায়ের, তার নেতৃত্বে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে মক্কাবাসী। মদিনা দখল শেষে মক্কার দিকে অভিযান শুরু করে ইয়াজিদ সৈন্যরা। তবে প্রবল প্রতিরোধের কারণে কিছুতেই মক্কা দখল করতে পারেনি তারা। বাধ্য হয়ে চারিদিক দিয়ে মক্কাকে অবরোধ করে রাখে সৈন্যরা। শেষ পর্যন্ত দখল করতে না পেরে 683 সালের 31 অক্টোবর আগুন ধরিয়ে দেয় মক্কায়। ইয়াজিদ বাহিনীর গোলার আঘাতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো জ্বলতে থাকে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গাটি। তবে সাধারণ মুসলমানেরা এমন ঘটনা দেখে ইয়াজিদকে আল্লাহ বিরোধী শাসক বলে মনে করতে থাকেন। কাবা ঘরে আগুন দেয়াকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই ঘটনার পর সাধারণ মক্কাবাসী ইয়াজিদের বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে ওঠেন। মক্কায় আগুন লাগানোর 11 দিন পর হঠাৎ খবর আসে মারা গেছে ইয়াজিদ। তারিখটা 683 সালের 12 নভেম্বর। এমন খবরে মক্কার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। আবদুল্লাহ বিন জুবায়ের নিজেকে সীমিত আকারে খলিফা ঘোষণা করেন। শান্ত হয়ে আসে পুরো মুসলিম বিশ্ব। শেষ হয় ইয়াজিদের 3 বছর 9 মাসের কুশাসন। ইসলাম পার করে এক অন্ধকার যুগ। ইয়াজিদের মৃত্যুর পর 692 সাল পর্যন্ত বিদ্রোহ পাল্টা বিদ্রোহ হতে থাকে ইসলামের প্রধান শহরগুলোতে। এতে বারবার ক্ষমতার পরিবর্তন হয়,
দামেস্কে, মক্কা আর কুফায়। মক্কার নেতা আবদুল্লাহ ইবনে জুবাইরের ইন্তেকালের পর আবারও ক্ষমতা চলে যায় উমাইয়া খেলাফতের কাছে। ইয়াজিদকে নিয়ে পশ্চিমা ইতিহাসবিদ এবং ইসলামী ইতিহাসবিদদের মধ্যে কিছুটা ভিন্ন মত লক্ষ্য করা যায়। পশ্চিমারা বলছেন, ইয়াজিদকে যতটা খারাপ বলা হয় তিনি ততটা খারাপ শাসক ছিলেন না। আর ইসলামী ইতিহাসবিদরা বলেছেন, ইয়াজিদ ছিল এক ভয়ঙ্কর শাসক, পৈতৃক সূত্রে খেলাফত দখলকারী শাসক। সে কারবালা হত্যাকাণ্ডের প্রধান তিন ব্যক্তির এমন মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় ইসলামের এক কালো অধ্যায়ের। ইসলামে কারবালার প্রভাব সুদূর প্রসারী ও গভীর বেদনার। আজ 1400 বছর ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুসলমানদের মনে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে টিকে আছেন, তেমনি পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইয়াজিদ ও তার সঙ্গীরা অত্যন্ত ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মুসলমানদের কাছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।